আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেখবারি রান্নাঘর আজকে আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি চুলাই তৈরি অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জ কেক রেসিপি মাত্র দুইটি ডিম আর দুইটি কমলা দিয়েই তৈরি করে নিতে পারেন এই কেকটি ঝামেলাও খুবই কম মূল রেসিপিতে যাব তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারেন তো চলুন সরাসরি চলে যাচ্ছি শেখবারই রান্নাঘরে আজকে কেকের ব্যাটারটা তৈরি করার জন্য ব্লেন্ডার ব্যবহার করছি প্রথমেই ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি দুইটি কমলার কুয়া দুইটি ডিম চায়ের কাপের এক কাপ পরিমাণের চিনি তবে চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি চায়ের কাপের চার ভাগের তিন ভাগ রান্নার তেল এখন দুই মিনিটের মতো ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে করে চিনিগুলো ভালো করে গলে যায় তো এই পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেছে এখন অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই চায়ের কাপের দেড় কাপ ময়দা চা চামচ বেকিং পাউডার আড়াই চামচ গুঁড়ো দুধ এক চামচ লবণ এবারে ভালো করে চেলে নিচ্ছি আপনারা চাইলে একেবারে ব্লেন্ডারের জগের উপরেও চেলে নিতে পারেন এই চেলে নেওয়ার কারণে কেকটা অনেকটা সফট হবে দেখুন চেলে নেওয়া হয়ে গেছে এবারে ময়দাগুলোকে ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে এখন আবারও ব্লেন্ড করে নিচ্ছি তো দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো ব্লেন্ডার করে নিয়েছি এখন একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম আপনারা এখানে কেকের ট্রেও ব্যবহার করতে পারেন তো প্রথমেই প্লেটে এক চামচ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি আর প্লেটের চারিদিকে মাখিয়ে নিচ্ছি এবারে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি আর পুরো প্লেটে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন ছড়ানো হয়ে গেছে এবারে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো ব্যাটারটাও ঢালা হয়ে গেছে এখন কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে করে ব্যাটারের ভিতরে যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে তা বেরিয়ে আসবে এই পর্যায়ে ব্যাটারটা সেট করা হয়ে গেছে এখন চলে যাব কেকটা বেক করতে তার জন্য চুলাতে একটা বড় হাঁড়ি বসিয়ে তার মধ্যে একটা লেখালেখি কাগজ দিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম আছে ফ্রি হিট করে নিচ্ছি দুই মিনিটের মতো এই লেখালেখি কাগজটা দেওয়ার কারণে কেকের কালারটা খুবই সুন্দর আসবে তো হিট করা হয়ে গেছে এখন কেকটা বসিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তবে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো হিটেই রাখবেন তো ফিরে এলাম পঁচিশ মিনিট পর এখন একটা টুথপিন নিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি তো দেখুন আমার টুথপিনটা একদমই ফ্রি এসেছে তার মানে কেকটা হয়ে গেছে এই পর্যায়ে যদি টুথপিনটাতে কোনো রকমের ব্যাটার লেগে থাকতো তাহলে আর পাঁচ মিনিটের মতো হিট করে নিলেই হয়ে যেত দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চুলায় তৈরি অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জ কেক রেসিপি কাগজের কাটাকাটিরও কোনো ঝামেলা নেই আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ